জমি ফেরত না দিলে খাটতে হবে জেল, গুনতে হবে জরিমানা। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। ইচ্ছাধীন ক্ষমতা ব্যবহার করে জমি ছাড়ছে না, জমি দখলে রেখেছে, জমি ছেড়ে দিতে বললে বিভিন্ন প্রকার অজুহাত দেখাচ্ছে, সেই সকল ব্যক্তিদের জন্য এই ভিডিওটি। আর এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে ওয়ারিশ সম্পত্তির ওপর বেশি জোর দিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ারিশ সম্পত্তি অনেকে জোরপূর্বক নিজের দখলে রাখেন, তাদের ইচ্ছা ক্ষমতা ব্যবহার করে। এই ইচ্ছাধীন ক্ষমতা ব্যবহারের দিন শেষ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে। অনেক সময় দেখা যায় ওয়ারিশ সম্পত্তি একজন ওয়ারিশান অন্য ওয়ারিশানকে সম্পত্তি ভাগ করে দিতে অনিচ্ছা প্রকাশ করে। আবার অনেক ওয়ারিশ আছে যে তাদের পূর্বপুরুষের নামে বা পিতার নামে কোনো সম্পত্তি আছে কি না তাও খোঁজ জানে না। আপনি একজন সম্পত্তির ওয়ারিশান, আপনার বাপ দাদার নামে কোনো সম্পত্তি আছে কি না সেটাও খুঁজে বের করার বিভিন্ন মাধ্যম আছে। প্রথমত আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কার ওয়ারিশ দাবি করছেন। তারপর উক্ত ব্যক্তির নাম ধরে চাহিত জমির ভূমি অফিসে গিয়ে ভূমি কর্মকর্তার মাধ্যমে তল্লাশি দিবেন বা অনলাইন হতেও নিজে নিজে খোঁজ করতে পারবেন। আর অনলাইন হতে কিভাবে জমি খুঁজে বের করবেন সে বিষয়েও আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তল্লাশি দেওয়ার পর যদি জমি তথ্য পাওয়া যায় তাহলে আপনি ওয়ারিশ মূলে প্রাপ্য অংশের দাবিদার হবেন। এর জন্য আপনাকে উক্ত জমির খতিয়ান সংগ্রহ করতে হবে অনলাইন বা ভূমি অফিস হতে। আর অনলাইন হতে কিভাবে খতিয়ান বের করবেন সে বিষয়েও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। দলিল তল্লাশি করার যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তল্লাশি দিতে হবে। জমির উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এখন আসি মূল পর্বে। আপনি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যখন জমি দাবি করবেন, অন্য যে ওয়ারিশানরা উক্ত জমি ভোগ দখল করছেন কিন্তু তারা আপনার অংশ আপনাকে দিতে চাচ্ছে না, তারা বিভিন্ন মিথ্যাচার বা বিভিন্ন অজুহাত বা ছল চাতুরির আশ্রয় নিচ্ছে, তাদের এই ছল চাতুরি বা মিথ্যাচার ও জোর জুলুম করে শেষ রক্ষা হবে না, ওয়ারিশ সম্পত্তি ছেড়ে দিতেই হবে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এ স্পষ্টভাবে বলা আছে। যদি কেউ দাবি করে যে আমাকে মৌখিকভাবে বা সাদা কাগজে লিখে দিয়ে গেছে, এই সমস্ত ভিত্তিহীন কথার গ্রহণযোগ্যতা আদালতে পাবে না। যারা ওয়ারিশ সম্পত্তি হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে জমি আটকে রেখেছে তাদের উচিত স্বইচ্ছায় ওয়ারিশানকে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া। আর যদি আপোষে জমি ছেড়ে না দেয় তাহলে আদালতে মামলা দায়ের করা যাবে। মামলার ধরন হবে বাটোয়ারা মামলা, এর প্রেক্ষিতে জমি ছাড়তে বাধ্য হবে। মামলা করতে হলে প্রয়োজন হবে ওয়ারিশান সনদ এবং জমির উপযুক্ত কাগজপত্র। ওয়ারিশ সত্ত্ব কখনো ধ্বংস হয় না। জোরপূর্বক ইচ্ছাকৃতভাবে জমি আটকে রাখলে ভোগ করতে হবে জেল জরিমানা। আমার এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।